কোন বিষয়গুলো আপনাদের আপত্তি? সেগুলি পরে নেন, শুধু এইটুকু বিকালও নিতে পারে, আমরা তারা ওরা করছেন সারাদিন পরে আছে, শুধু এইটুকু বলে দেন যে তারা মানে এই বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে বিজনেস তার সাথে একমত হতে পারেনি, তারা কত একদিনের অধিবেশনের প্রশ্ন, একদিন বা তিন দিন বা এক সপ্তাহের প্রশ্ন, বেসিক কতগুলো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, প্লিজ প্লিজ। কোশ্চেন রাখার দরকার নেই, কিন্তু এই যে জিনিস উনি ওনারা দুইজন পরে ওয়াক আউট করলেন, ওনারা তো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, কি বলছে যে এখন তো কেউ কিছু মানছে না। আপনারা দেখলে আশ্চর্য হবেন, এই তথ্য আজকে দেব না, যদি অ্যাসেম্বলিতে কেউ উঠায় তখন তথ্যটা সঠিকভাবে দেব, কি করেছে ওনারা এই রাজ্যের ক্ষতি, কিভাবে উইদাউট পারমিশন কতগুলি মিটিং করেছে, সব তথ্য রয়েছে। এবং মানিকবাবুর থেকে আরম্ভ করে মানিকবাবু মানিক দে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, করোনা ছড়ানোর পিছনে তাদের সবচেয়ে বেশি বড় অবদান, তো সেই জন্য ওনারা ওয়াক আউট করেছে। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, একদিনের সেশন হবে এবং সেখানে আমরা অবিচুরি মানে যারা মারা গেছে ওদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, তারপরে 15 মিনিট গ্যাপ থাকবে, শ্রদ্ধা জানানোর পর আমরা একটু তাদের শ্রদ্ধা জানানোর জন্য 15 মিনিট গ্যাপ রাখলাম। এরপরে এরপরে হবে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেবে, এরপরে আপনার বিএসি রিপোর্ট থাকবে এর আগেই, এরপরে স্টেটমেন্ট দেওয়ার পরে গভর্নমেন্ট বিজনেস এরম আমরা ঠিক করেছি এবং এটা হলো একটা। এরপর সবাইকে বলেছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিভাবে অ্যাসেম্বলি করতে হয় সেটা সবাইকে বলেছি, সেগুলো মন্ত্রীরা আমির সহ মন্ত্রীরা পিছনে বেঞ্চেও বসতে হতে পারে, কারণ কিছু করার নেই, কারণ সবাই তো রাখার সম্ভব, যতটুক সম্ভব সিনিয়র মেম্বারদের সামনে রেখে কেউ কোনো কোনো মন্ত্রী পিছনে যেতে হবে, সব জায়গায় সোশ্যাল ডিস্টেন্স করে 1.5 মিটার গ্যাপ করে পুরো হাল করে। এবং আপনারা জানেন যে এবার একটু ব্যতিক্রম হবে, এবার কোনো অ্যালাও হবে না, বিশেষ করে দর্শক গ্যালারি নেই, এবার কোনো দর্শকের গ্যালারিতে থাকবে না, সাংবাদিকরা পুরো অ্যালাউড, পুরো উপরতলাটা শুধু সাংবাদিক, ডিস্টেন্স আপনারাও আগের মতো এক জায়গায় বসতে পারবেন না, গ্যাপ করে দিয়েছে, একবার সারা উপরে শুধুমাত্র সাংবাদিকরা থাকবে, যারা রিপোর্টার বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তার থাকবে উপরে, অফিসাররা যেখানে সেখানে মাত্র 9 জন বসবে গ্যাপ ডিস্টেন্স করে, সব জায়গায় মেনটেন করে আমরা এটা করছি। সেরকম IPFT BJP CPM সব গ্যাপ গ্যাপ করে এটা করা হয়েছে। আর